নমস্কার, আমি ডক্টর মানস চক্রবর্তী। আজকে আমরা ওভারিয়ান ক্যান্সার নিয়ে একটা ছোট আলোচনা করে নেব। তার উপসর্গ কী, ট্রিটমেন্ট কীভাবে হয়, তার প্রিভেনশন বা প্রতিরোধ বা কীভাবে হয়, আর কেনই বা ওভারিয়ান ক্যান্সার আমরা দেখতে পাই। তাহলে শুরু করছি উপসর্গ দিয়ে। আমরা যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতে শুরু করেছিলাম তখন আমাদের বইয়েও লেখা ছিল যে ওভারিয়ান ক্যান্সারের কোনো সিমটম হয় না। আজকে নানা রকম রিসার্চের পরে অনেক বছর কেটে গেছে, দশক কেটে গেছে রাদার, তারপরে আমরা জানতে পারি যে হ্যাঁ, ওভারিয়ান ক্যান্সারের নিশ্চয়ই সিমটম হয়, কিন্তু সিমটমগুলো এতটাই মাইল্ড টাইপের সিমটম, এতটাই মিসলিডিং বা বিভ্রান্তিকর সিমটম যে অনেক সময় মহিলারা সেই ধরনের সিমটমগুলো খেয়াল করেন না। তার কারণ ওভারিয়ান ক্যান্সার একটা গাইনোকোলজিক্যাল অঙ্গের ক্যান্সার হলেও এর যা সিমটম সেগুলো বেশিরভাগ সময় গাইনোকোলজিক্যাল সমস্যা বা ব্লিডিংয়ের সমস্যা নিয়ে আসে না। এগুলো সাধারণত পেটের কোনো অস্বস্তি, পেচ্ছাপের অস্বস্তি, পেট ফুলে যাওয়া বা ইত্যাদি এই ধরনের কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেট খারাপের সিমটম নিয়ে আসে। সেই জন্যই অনেক সময় ওভারিয়ান ক্যান্সার ডিটেকশন অনেকটাই দেরি হয়। ওভারিয়ান ক্যান্সারের যে সিমটমগুলো, সেই সিমটমগুলো একটা সুন্দর ইংলিশ একটা নেমোনিক আছে মনে রাখার জন্য, তাকে বলা হয় বিট। ব্লোটিং মানে পেট ফুলে যাওয়া। যদি সাধারণত 20-21 দিনের বেশিও পেট ফুলে থাকার এই সমস্যাটা চলতে থাকে কম বেশি, তাহলে ডাক্তারের কাছে গিয়ে চেক করিয়ে নেওয়া ভালো। এছাড়া কখনো কখনো ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে অল্প বিস্তর খেলেই মনে হয় পেটটা অনেকখানি ফুলে গেছে, অথচ দেখা যায় যে উনি হয়তো সেরকম কিছু খানিনি। এছাড়াও পেটে ব্যথা বা ব্যাক পেইন বা লো ব্যাক পেইন, কোমরে ব্যথা ইত্যাদি নিয়ে ওভারিয়ান ক্যান্সার আসতে পারে। কিছু কিছু সময় ব্লাডার বা পেচ্ছাপের রাস্তা বা পটির রাস্তার কোনো সমস্যা, কনস্টিপেশন, ডায়রিয়া বা বারবার ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, এই ধরনের সমস্যা নিয়েও আসতে পারে ওভারিয়ান ক্যান্সার। কখনো কখনো মহিলারা বলেন যে তারা অত্যন্ত ক্লান্ত বোধ করছেন, যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো ক্ষেত্রেও ডাক্তারের কাছে গিয়ে একবার পরীক্ষা করিয়ে নিয়ে আসা ভালো। কী কারণে ওভারিয়ান ক্যান্সার হয়, এটা বলতেই হচ্ছে যে এখন অনেক অনেক রিসার্চের বাকি যে ওভারিয়ান ক্যান্সার কেন হয় সেই সমস্ত ব্যাপারে পুরোপুরি বিজ্ঞানের এখনও জানা নেই। কিন্তু যেটুকু জানা আছে সেটুকু হলো, প্রত্যেকবার ওভুলেশনের সময় বা ওভারির থেকে যখন ডিম বেরোয় বা এগ বেরোয়, তখন প্রত্যেকবার সেই ওভারির ত্বকে একটা ক্ষতচিহ্নের জন্ম নেয়। এবার সেই ক্ষতচিহ্ন যেখানে হয়েছে সেই জায়গাগুলোতে অনেক সময় কোষ বিভাজন চলতে থাকে, কারণ সেই ক্ষতচিহ্নটাকে শরীর সারিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু এই কোষ বিভাজন চলতে চলতেই অনেক সময় সেই কোষ বিভাজনটা অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যায়, যার নাম ক্যান্সার। এবার যে মহিলার যত বেশি ওভুলেশন হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে তার তত বেশি ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এবার যে সমস্ত সময়ে, যেমন ধরুন ওভারির থেকে এগ বেরোয় না, যেমন ধরুন প্রেগন্যান্সি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি মহিলারা খান, তাহলে অনেক ক্ষেত্রেই প্রেগন্যান্সির সময় ধরুন প্রায় 10 মাস, তারপরেও যদি ব্রেস্ট ফিডিং করান সেই মহিলা, তাহলে আরও 3-4 মাস অনেক সময় ওভারির থেকে ডিম বেরোয় না। তো প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিংয়ের এই ব্যাপারটা ওভারিয়ান ক্যান্সারের জন্য প্রোটেক্টিভ বা ভালো। এছাড়া ওভারিয়ান ক্যান্সারগুলো অনেক সময় হয় কিছু জেনেটিক কারণে, রাদার বলা যায় বংশানুক্রমিক কিছু কারণের জন্য বা হেরিডিটারি কিছু কারণের জন্য। এই ধরনের আজকাল দুটো বড় বড় জেনেটিক ডিফেক্ট আবিষ্কার হয়েছে, আপনারা পত্রপত্রিকায় সেটা শুনে থাকবেন, একটা BRCA, আমরা ভবিষ্যতে এই নিয়ে আলোচনাও করব, আর একটা হচ্ছে HNPCC ফ্যামিলি। HNPCC মানে কি সেটা আমি নিচে লেখায় দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মোটের উপরে যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যামিলিতে আছে যেখানে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার হাত ধরে একটার পর একটা জেনারেশনে চলছে। HNPCC হচ্ছে আরেক ধরনের জেনেটিক প্রবলেম যেটাও বংশানুক্রমিক। সেই ধরনের ফ্যামিলিতে অনেক সময় প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার একসাথে আসে। তো এইগুলো ক্ষেত্রে যদি জানা যায় আগে থেকে, ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল মডেলের সাহায্যে বলে দেওয়া যায় সেই মহিলার কত বছর বয়সে ট্রিটমেন্টের দরকার, যাতে উনি ওভারিয়ান ব্রেস্ট ক্যান্সার এড়িয়ে বেঁচে থাকতে পারেন। ওভারিয়ান ক্যান্সার সন্দেহ হলে কী ধরনের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা করা হবে? প্রাথমিকভাবে খুব ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড করা দরকার, তার সাথে কিছু টিউমার মার্কার। তার মধ্যে একটি টিউমার মার্কারের কথা না বলে থাকা যায় না, তার নাম হচ্ছে CA125। এর অনেক ধরনের প্রস অ্যান্ড কনস আছে, কার ক্ষেত্রে CA125 করা হবে, কার ক্ষেত্রে করা হবে না, এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, একটা ভালো কোয়ালিটি আল্ট্রাসাউন্ড এবং CA125। তারপরেও যদি আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার হয়, তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো কোয়ালিটির একটা সিটি স্ক্যান করে নেওয়া দরকার, বা কখনো কখনো আরও উচ্চতর স্ক্যান যেমন MRI স্ক্যান বা পেট সিটি স্ক্যানেরও দরকার হয়। এই ওভারিয়ান ক্যান্সারের যে কনফার্মেটরি বা একদম সুনির্দিষ্টকারী যে ডায়াগনোসিস, সেই জিনিসটা আসে বায়োপসি টেস্টের মাধ্যমে। সেই বায়োপসি টেস্ট টিউমারের থেকে নেওয়া মাংসের টুকরো অথবা যে জায়গায় অসুখটা ছড়িয়ে পড়েছে সেই ছড়িয়ে পড়া অসুখের থেকে অনেক সময় একটু স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখা দরকার যে ব্যাপারটা কী চলছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেটে জল জমেছে, ক্যান্সারজনিত জল। এবার সেই জলের মধ্যে অনেক সময় ওভারিয়ান ক্যান্সারের সেল বা কোষ ভাসতে থাকে। সেই ভাসমান কোষগুলো নিয়ে পরীক্ষা করে একটা সাইটোলজি বলে এক ধরনের পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব যে তার ওভারিয়ান ক্যান্সার হয়েছে কি না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে অনেক সময় ওভারিয়ান ক্যান্সার বা ওভারিয়ান টিউমার শরীরের অন্য অঙ্গের
সমস্যার ছদ্মবেশি বহিঃপ্রকাশ হয়। এর মানেটা কি সেটা জানতে হলে আপনাকে নিচে কমেন্ট করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় ব্রেস্ট, থাইরয়েড বা ইত্যাদি অন্য অনেক ধরো অন্যান্য দূরবর্তী কোনো অঙ্গের বহিঃপ্রকাশ হয় হচ্ছে ওভারিয়ান টিউমার নিয়ে। অনেক সময় সাসপেক্ট করা হয়, সন্দেহ করা হয় যে এটা বোধহয় ওভারিয়ান ক্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে ওটা ওভারিয়ান ক্যান্সার নয়, অন্য কোনো অঙ্গের ক্যান্সার। এটা অনেক সময় ডায়াগনোসিসটা খুবই জটিল হয়ে দাঁড়ায়, অনেক সময় পুরোপুরি আলাদা করে ডায়াগনোসিস করা কিছু ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু সেইটা একটা আলাদা বিজ্ঞান। কীভাবে ট্রিটমেন্ট হয় ওভারিয়ান ক্যান্সারের? ওভারিয়ান ক্যান্সারে যখন সাসপেক্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু হয় এক ধরনের সার্জারি দিয়ে, যে সার্জারিতে দুদিকের ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউট্রাস ছাড়াও কিছু লিম গ্ল্যান্ড, ওমেন্টাম ইত্যাদি আরও কিছু যেসব জায়গায় ওভারিয়ান ক্যান্সার ছড়িয়েছে সব জায়গাগুলোই বাদ দেওয়ার দরকার পড়ে, তাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বড় সড়ো সার্জারি নেওয়ার মতো পেশেন্টের শারীরিক ক্ষমতা থাকে না, সেইগুলো ক্ষেত্রে অনেক সময় আগে 3 সাইকেল কেমোথেরাপি দিয়ে তারপরে সার্জারি করে তারপরে 3 সাইকেল কেমো দেওয়া হয়। এক্ষেত্রে সার্জারিটা অনেক সময় সেই স্যান্ডউইচের মতো করা হয়, 2 সাইকেল কেমোর মাঝখানে সার্জারি। কার ক্ষেত্রে প্রথমে সার্জারি হবে বা কার ক্ষেত্রে প্রথমে কিমো হবে এই ধরনের সিদ্ধান্ত এই ভিডিওতে পুরোপুরি বলে বোঝানো সম্ভব নয়। এটা সম্পূর্ণ একটা পার্সোনালাইজড ডিসিশন, একটা পেশেন্টের জন্য একরকম, আরেকজন পেশেন্টের জন্য আরেক রকম। ডাক্তারবাবু পেশেন্টের সঙ্গে আলোচনা করে নানা রকম জটিল ধাপের মধ্যে দিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেন। তো সেইটা সে যে পেশেন্টের ক্ষেত্রে যেরকম সে পেশেন্টের ক্ষেত্রে সেরকমভাবে করা হয়। বা ওভারঅল যেটা যদি সার্জারিতে দেখা যায় যে হ্যাঁ ওভারিয়ান ক্যান্সার খুব অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আর এমন ধরনের সাবটাইপের ক্যান্সার যেখানে আর কেমোথেরাপির দরকার হয় না, তাহলে সার্জারিতেই ট্রিটমেন্টের ইতি। আর যদি দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে পরে কেমোথেরাপির দরকার হয়, তাহলে সার্জারির পরে 6 সাইকেল কেমো দেওয়া হতে পারে। এটা ডিপেন্ড করে নানা রকম বায়োপসি রিপোর্টের উপরে, আধুনিক পরীক্ষা নিরীক্ষার ফলের উপরে। তবে সবথেকে বেশি যেটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে যত আগে আমরা ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোস করতে পারবো তত তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট করা সম্ভব এবং তত ভালোভাবে অল্প সময়ের মধ্যে উনি ভালো হয়ে যাবেন। এবার জেনে নিই প্রতিরোধ। না, ওভারিয়ান ক্যান্সারের প্রতিরোধ বা প্রিভেনশন সবসময় করা সম্ভব নয়, এই নিয়ে নানা রকম রিসার্চ চলছে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি রিসার্চের যে রেজাল্ট সেটা আশানুরূপ নয় এখন। তবে আমি আশা করছি ব্যক্তিগতভাবে যে কিছুদিনের মধ্যেই হয়তো কিছু ব্লাড টেস্ট এমনভাবে আসবে যেখানে কিছু জেনেটিক সিগনেচার আমরা তুলে নিতে পারবো, আস্তে আস্তে এই ওভারিয়ান ক্যান্সার একটা প্রতিরোধের মতো জায়গায় পৌঁছে যাবে। সুতরাং সব ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব নয়, বিজ্ঞানের আরও উন্নতি করা বাকি। কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে, যেটা আগে বললাম যে BRCA ফ্যামিলি বা HNPCC ফ্যামিলি, এইগুলো ক্ষেত্রে যদি ওভারিয়ান ক্যান্সার থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে সতর্ক হয়ে সেই ফ্যামিলি ট্রি পর্যালোচনা করা দরকার। সেই ফ্যামিলির মধ্যে কার কী অসুবিধা হয়েছে সেগুলো পর্যালোচনা করা দরকার। এটা প্রেডিক্ট করা সম্ভব অনেক ক্ষেত্রে যে কোন বয়সে এই ওভারিয়ান ক্যান্সার এই পেশেন্টের ক্ষেত্রে শুরু হবে যার এখন ওভারিয়ান ক্যান্সার হয়নি। কিছু সময় রিস্ক রিডিউসিং সার্জারি বলে এক ধরনের সার্জারি আছে যাতে ওভারিয়ান এবং ফ্যালোপিয়ান টিউবের ক্যান্সারগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। যদিও এই নিয়ে প্রচুর রিসার্চ এখনও পর্যন্ত চলছে, পুরোপুরি রিসার্চের ফলাফল এখনও আসেনি। আশা করব ভবিষ্যতে এই নিয়ে বিজ্ঞান আরও অনেক সাবালক হবে এবং আমরা আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে এই ভিডিওটা পুরোপুরি নতুনভাবে আপনাদের কাছে বলতে পারবো আরও অনেক আশাব্যঞ্জক রিপোর্ট নিয়ে। যদি কিছু আরও জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্টে জানান, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তার উত্তর দিতে। ভালো থাকবেন।